হ্যালো সুপার টিচার্স, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো মজার একটি কৌশল নিয়ে, আর তা হচ্ছে কিউ। মূলত কিউ শব্দের অর্থ হচ্ছে কোনো কাজের ইঙ্গিত বা খেই ধরানো শব্দ। চলুন দেখে আসি এই কিউ দিয়ে কিভাবে ক্লাসরুম ম্যানেজ করা যায়। স্টুডেন্টস, আমি যখন 1 2 3 এবং গো বলবো, তখন তোমরা তোমাদের ইংলিশ 1 CW কপি বের করে বোর্ডে যে 5টি ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিং গুলো তোমাদের খাতায় লেখা শুরু করবে। 1 2 3 গো। আমরা দেখলাম স্টুডেন্টের কাজ শুরু করার জন্য টিচার কিউ বা ইঙ্গিত দিচ্ছে এবং খুব স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলে দিচ্ছে ঠিক কোন মুহূর্তে তারা কাজটি শুরু করবে। এতে করে কয়েকটি সুবিধা হচ্ছে, টিচারের ইনস্ট্রাকশন ঠিক কখন ফলো করতে হবে এই ব্যাপারে সবাই খুব সচেতন থাকে, সবার মধ্যে একসাথে একই সময়ে কাজ শুরু করার একটি প্রতিযোগিতা কাজ করে। সর্বোপরি কিউ দিয়ে কোনো নির্দেশনা দিলে স্টুডেন্টরা উৎসাহের সাথে সেই নির্দেশনা পালনে আগ্রহী হয়ে ওঠে। চলুন আমরা এইরকম আরো কিছু ভিডিও দেখে আসি। স্টুডেন্টস, আমি যখন 5 থেকে 0 পর্যন্ত গুনবো, এর ভেতরে তোমরা যার যার জায়গায় চলে যাবে। 5 4 3 2 1 0 এখানে দেখা গেল টিচার সরাসরি না বলে কিউ এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টুডেন্টদের তার নির্দেশ পালন করতে বলেছেন। এতে সবাই ঠিক একই সময়ের মধ্যে টিচারের নির্দেশনা অনুযায়ী কাজটি শেষ করল। স্টুডেন্টস, আমি 10 থেকে 0 করার ভিতরে সবাই যার যার জায়গায় গিয়ে বসবে। 10 9 8 7 6 5 4 3 2 1 খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই সম্ভব হয় সবাইকে শৃঙ্খলাবদ্ধ করা, যা এইমাত্র ভিডিওটিতে আমরা দেখলাম। কিউ এর মাধ্যমে আরো কিছু সমস্যার সহজ সমাধান করা যায়, যেমন সাধারণত ছুটির ঘন্টা শোনার সাথে সাথে ক্লাসরুমে হট্টগোল শুরু হয়ে যায় ক্লাসরুম থেকে বের হওয়া নিয়ে, হুড়োহুড়ি করতে গিয়ে ব্যথাও পায় অনেকে। কিন্তু কিউ এর মাধ্যমে খুব সহজে এই হুড়োহুড়ি এড়ানো যায়। চলুন দেখে আসি কিভাবে। ওকে স্টুডেন্টস, ক্লাস এখন ডিসমিসাল হচ্ছে। ক্লাসরুম ডিসমিসাল 1। ভেরি গুড, ভেরি গুড। সবাই মোটামুটি খাতা ঢুকিয়ে ফেলছে। থ্যাংক ইউ। একজন একজন ওয়েট করতেছি। থ্যাংক ইউ মহিন। চুপ। ভেরি গুড, একজন একজন ওয়েট করতেছি। থ্যাংক ইউ। সুইপ। ভেরি গুড, সবাই বসে গেছে, সবাই বসে গেছে, একজন একজন ওয়েট করতেছি। থ্যাংক ইউ। গো, এদিক থেকে যাওয়া শুরু করো। শান্তি, গো। কিউ যে শুধু মুখে শব্দ করে বা সংখ্যা বলে দেওয়া যায় তা নয়, বিনা শব্দ করেও দেওয়া যায়। কিভাবে, চলুন তা দেখে আসি। ভেরি গুড। এই ভিডিওতে দেখা গেল স্কলার পজিশনের জন্য টিচার কোনো কথা না বলে বা মুখে কোনো শব্দ না করে শুধু তালি দিয়ে কিউ দিচ্ছেন। আজকের এই ভিডিওগুলোতে কিউ দেওয়ার বিভিন্ন উদাহরণ আমরা দেখলাম, কিন্তু আরো ভিন্ন ভাবে বিভিন্ন কাজে ক্লাসরুমে কিউ দেওয়ার এই কৌশলগুলো ব্যবহার করা যায়। আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, বাচ্চারা, বিশেষ করে প্রাইমারি গ্রেডের বাচ্চারা, কিউ এর মাধ্যমে ইনস্ট্রাকশন পেতে খুব পছন্দ করে এবং কিউ এর মাধ্যমে ইনস্ট্রাকশন দিলে সবার মনোযোগ কাজের মধ্যে নিয়ে আসা যায় খুব তাড়াতাড়ি, এতে করে সময় কম নষ্ট হয়।
আশা করি এই টেকনিকগুলো আপনারা আপনাদের ক্লাসে কাজে লাগাবেন।